আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের নতুন নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে সহজে আপনার মোবাইল নাম্বার দিয়ে দারাজ একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আপনারা আপনার ঠিকানা দিবেন এবং হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো এরপরে আপনারা এখানে দারাজ অ্যাপের ভিতরে চলে যাবেন। তো আমি দারাজ অ্যাপে ক্লিক করলাম, এখান থেকে আপনারা বাংলা দিয়ে দিবেন। তো বাংলা দেওয়ার পর এখানে স্কিপ করবেন। তো আমি স্কিপ করতেছি। তো এখানে আপনারা জাস্ট যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো এখানে যে অ্যাকাউন্ট নিচ থেকে দেখেন রয়েছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট না করলে কিন্তু আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারবেন না। তো এখানে জাস্ট আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখান থেকে আপনার লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক করবেন। তো আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে সেখানে আপনারা অবশ্যই এখানে আপনারা ফেসবুক বা জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন, অথবা আপনার এখানে ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে আপনার জিমেল দিয়েও করতে পারবেন। তো এখানে আমি জিমেলের উপরে ক্লিক করলাম। তো এখানে রাজি এই বাটনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেগুলো সবগুলো জিমেল এখানে দেখাবে। তো এখান থেকে আমি অন্য একটা জিমেল দিয়ে দিলাম, তো নতুন একটা জিমেল। তো সেই জিমেলটা দিয়ে কিন্তু এখন আমি সাইন আপ করে নিলাম। তো এখন কিন্তু এটা একদমই নতুন আমার। এখন আমি দেখেন এটা হচ্ছে হোম পেজ, এখানে কিন্তু কিছুই নাই, মানে এটা হচ্ছে অ্যাকাউন্টের পেজ। এখন আমি চলে যাবো হোম পেজে। তো এখান থেকে আপনারা যে নিচে দেখেন হোম পেজ, হোম, মেসেজ, কার্ড এবং অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি যে হোম বাটনে ক্লিক করতেছি, তাহলে কিন্তু দেখেন প্রথম ডেলিভারি ফ্রি, মানে আপনারা প্রথমে যে প্রোডাক্ট অর্ডার করবেন সেটা কিন্তু ডেলিভারি ফ্রি হবে আর কি। তো এখানে আমি এই যে ক্রস চিহ্নে ক্লিক করলাম, তো এখান থেকে আমি সবগুলো কেটে দিচ্ছি। তো এখানে থেকে দেখেন এটা হচ্ছে হোম পেজ, এখানে কিন্তু দারাজ এর সবগুলো প্রোডাক্ট এখানে শো করা আছে। তো দেখেন একবারে উপরে দারাজ এ অনুসন্ধান করুন, এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমি লিখতেছি হচ্ছে ইয়ারফোন। তো আমি একটা ইয়ারফোন আপনাদেরকে অর্ডার করে দেখাবো যে আপনারা কিভাবে অর্ডার করবেন এবং হচ্ছে কিভাবে ঠিক ঠিকানা অ্যাড করবেন, তো সবকিছু দেখাবো। তো এখন আমি ইয়ারফোনে ক্লিক করতেছি। তো ইয়ারফোনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সবগুলো ইয়ারফোনে চলে আসবে এবং এখানে হাজার হাজার ইয়ারফোন রয়েছে। তো দারাজ থেকে কিভাবে আপনার ভালো প্রোডাক্ট কিনবে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যে আপনারা কি চেক করলে দারাজ থেকে ভালো প্রোডাক্ট কিনতে পারেন সেই ভিডিওটা আমি উপরে আই বাটন দিয়ে দিবো, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। এবং দারাজে যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন কিভাবে ঠিকানা একাধিক ঠিকানা অ্যাড করতে হয়, সবকিছু আমার চ্যানেলে আছে। তো আমার চ্যানেল ভিজিট করলে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট রিটার্ন করতে হয় সবকিছু আমার চ্যানেলে আছে। তো এখন আমি চলে যাচ্ছি এটা অপশনে, এখান থেকে দেখেন প্রথমে যে ইয়ারফোনটা আসছে DM10 মাত্র 170 টাকা, এটা আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে এখনই কিনুন এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা এখানে কার্ডে যোগ করুন, মানে আচ্ছা আপনি যদি পরে কিনেন তাহলে এখান থেকে যে কার্ডে যোগ করুন এই বাটনে ক্লিক করবেন। তো এখন যেহেতু আমি কিনবো আপনাদেরকে দেখাবো, তো আমি এখানে এখনই কিনুন এই বাটনে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে উপর দিকে রয়েছে হচ্ছে নতুন ঠিকানা যুক্ত করুন, মানে এখানে কিন্তু আপনাকে আপনার ঠিকানা যুক্ত করতে হবে। তো এখানে আমি নতুন ঠিকানা যুক্ত করুন এই বাটনে ক্লিক করতেছি। তো এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন পুরো নাম আপনার নাম দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এবং সেখানে আপনার ফোন নাম্বার দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে আপনারা এলাকা দিবেন, হাউস এবং হচ্ছে যে কোনো ঐচ্ছিক ঠিকানা দিবেন। তো এখানে আপনার এলাকা এখানে ক্লিক করবেন। তো আপনি কোন জেলায় আছে সেটা দিবেন। তো আমি যেহেতু বর্তমানে এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা থেকে এখানে আমি দিয়ে দেবো গাজীপুর। তো এখানে অঞ্চল দিয়ে দেবো হচ্ছে এখানে আপনার যে কোনো একটা অঞ্চল দিয়ে দিবেন। তো আমি এটা অঞ্চল দিয়ে দিচ্ছি। তো এরপরে নিশ্চিত করুন এবং হচ্ছে এখানে আপনার ঠিকানার এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে দেবেন আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাপাসিয়া, কাপাসিয়া গাজীপুর দিয়ে দিলাম। তো ঠিকানা দেওয়া শেষ এবং হচ্ছে এখানে আপনারা যে দপ্তর বা বাড়ি আপনার বাড়ি দিয়ে দিবেন এবং হচ্ছে ডিফল্ট ঠিকানা এটা আপনারা অন করে দিবেন, তাহলে হবে। এরপর সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করবেন। তাহলে ঠিকানা দেওয়া শেষ, এখন জাস্ট আমি যে অর্ডার করুন এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টের দাম কত, ডেলিভারি কবে হবে, কত টাকা ডেলিভারি চার্জ সবকিছু এখানে দেখাবে। এখান থেকে যে অর্ডারের সার সংক্ষেপ, দাম হচ্ছে 170 টাকা, ডেলিভারি ফি 55 টাকা, মোট 225 টাকা আর কি। এইভাবে কিন্তু সবকিছু দেখাবে। তো এরপর এখানে আমি যে অর্ডার করুন এই বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু অর্ডার নাও পেজে চলে যাবে। তো এখান থেকে দেখেন এই যে মূল্য পরিশোধ করুন, এখান থেকে আপনারা ডেবিট কার্ড, এখানে আপনার ভিসা, রকেট এবং হচ্ছে বিকাশ, নগদ এবং হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যে প্রধানোত্তর পরিশোধ এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে হচ্ছে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে আসবে তখন আপনি প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দেবেন ডেলিভারি ম্যানকে, এটা হচ্ছে এখানে প্রধানোত্তর পরিশোধ। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে। তারপর এখান থেকে এই যে আদেশ নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন, নিচের দিকে দেখেন নিচের দিকে রয়েছে। তো এটা করলেই কিন্তু ডেলিভারি এখানে দেখেন পেমেন্ট লোড হচ্ছে। তো এখানে কিন্তু পেমেন্টটা অর্ডার হয়ে গেছে, দেখেন পেমেন্ট সফল হয়েছে এবং হচ্ছে অর্ডারটা দেখাচ্ছে যে কবে ডেলিভারি হবে সবকিছু দেখাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি অর্ডার প্রসেসটা। এভাবে আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনার বিকাশও টাকা আগে দিতে পারেন আর কি। তো এই ছিল মোটামুটি ভিডিও, এভাবে আপনার দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।